কমলাদি, আমরা চলে এসেছি। আরে না না, কালকে আবার কেন? আজ এক্ষুনি থেকে শুরু করে দাও না। আরে শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ ভালো। আরে কমলাদি এসো। আজকাল তোর খুব খাই হয়েছে। হ্যাঁ কমলাদি, আমার নিজেরও খরচা আছে। হ্যাঁ আমি কি সে কথা মানছি না, কিন্তু ওর জন্য 600 বেশি কেউ দেবে না। কি বলছো তুমি কমলাদি? আরে 800 নিচে তো তুমি কখনো গ্রাহকই নাও না, আর এর জন্য তো তুমি তো হাজারই নেবে। তুই ওই স্বপ্নই দেখ, ঠিক করে দাম বল, আর নয়তো বাদ দে। কমলাদি আমি এখানে দরদাম করতে আসিনি, আমি তো সুরাট চলে যাচ্ছিলাম, তুমি আমাকে ফোন করে এখানে ডেকেছো তাই এখানে এসেছি। তবে কি তুই আমার উপর দয়া করছিস নাকি? হ্যাঁ কি দয়া করছিস? আরে ব্যবসা করছিস, চাঁদা দিচ্ছিস না। সেটাই তো, তাহলে লস কেন করতে যাব? ব্যাস, এরপর আমাকে ডেকে টাইম আর সময় দুটো নষ্ট করিও না। এই মেয়ে চল ওঠ, ব্যাগপত্র গুছিয়ে নে। তোর আজকাল খুব রাগ হচ্ছে দেখছি। ঠিক আছে, আমার জন্য এসেছিস তো, কিছু একটা করছি। এই নরেশ, ওকে টাকাটা দিয়ে দে। কমলাদি, 3 দিনের জন্য আছে মেয়েটা তোমার কাছে, 4 দিনের মাথায় আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো। এই মেয়ে তাড়াতাড়ি তোর জিনিসপত্র তোল। এই যাও কমলাদির সঙ্গে, আর দেখো আমি কোনো অভিযোগ শুনতে চাই না, চলো যাও। এই মেয়ে ওদিকে যা, কোনো একটা ঘর আছে, 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে নে, এক্ষুনি খদ্দের আসতে শুরু করবে। নে যা, তাড়াতাড়ি যা। আর তোরা ঘন্টা হিসেবে খদ্দের নিবি, বুঝলি? বাস স্ট্যান্ড, রেল স্টেশন, যেখান থেকে পারবি খদ্দের আনবি। আর এই মেয়েটার জন্য 1500 টাকার নিচে দর চাইবি না, একে সোনার দামে কিনেছি, একে খাটিয়ে টাকাটা তো উসুল করতে হবে। যা তোরা এবার যা। আমাকে আমার বাড়ি যেতে সাহায্য করো না, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমাকে আমাকে এখান থেকে বার করে দাও না, আমি মায়ের কাছে যাব। আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করো, আমি আমার মায়ের কাছে যেতে চাই। কমলাদি, খদ্দেরে কিন্তু মজা আসেনি, মেয়েটা নাকি সারাক্ষণ কাঁদছিল। বাড়ি যাওয়ার জন্য গ্রাহকদের কাছে কাঁদছিল। খদ্দের খুব রেগে গেছে, বলছে আর আসবে না। কিরে কি ব্যাপার, খদ্দেরকে খুশি না করে তো দুঃখের কাহিনী শোনাচ্ছিস? আমাকে আমাকে বাড়ি যেতে হবে, আমার দিদি আর মায়ের কাছে, আমার একটু সাহায্য করে দাও। তুই আমাকে একটু সাহায্য কর, একটু বিষ নিয়ে এসে আমাকে খাইয়ে দে। কত ছড়ি মেয়ে, তোর জন্য আমাকে বহুত টাকা দিতে হয়েছে, আর তুই আমার লোকসান ঘটাচ্ছিস। আমার আমার খুব লাগে, ব্যথা লাগে। জানিস ব্যথা কাকে বলে? আমি তোকে দেখাচ্ছি ব্যথা কাকে বলে। তোকে তো ব্যথা লাগে। হ্যাঁ মার কাছে যাবো, মার কাছে যাবো, মার কাছে পাঠাবো তোকে। হ্যাঁ তোকে বাড়ি পাঠাবো, এত দাম দিয়ে কিনেছি তোকে বাড়ি পাঠাবো বলে, তোর জন্য অনেক টাকা খরচ করেছি। দিদির কাছে যাবো, দিদির কাছে যাবি? জ্বালাতন, একটা বেকার জিনিস আমাকে গোছিয়ে দিয়ে গেল, কিন্তু এই ধরনের মেয়েকে ঠিক করতে আমি খুব ভালো করে জানি। আনন্দ নীরেশ, একে খুব ভালো করে বুঝিয়ে দে, ঠিক করে বোঝা কি করে খদ্দেরকে খুশি করতে হয়, কি করে খদ্দের টানতে হয়।
ঠিক করে বুঝিয়ে দে তোরা দুজন। কমলাদি শ্যামলা নিজের ফুলটু শিখে এটা তুমি ওর সঙ্গে কি করেছো? হ্যাঁ তুই যদি আমার জায়গায় থাকতিস কি করতিস? হ্যাঁ সব খদ্দেরের কাছে কাঁদুনি গাইতো এখান থেকে পালাবার জন্য। আরে বাবা তার জন্য এইভাবে মেরে ওর মুখটা নষ্ট করার কি দরকার ছিল? ইস পুরো মুখটা নষ্ট হয়ে গেছে, এবার ওকে কে পছন্দ করবে বলো তো? আরে এমন কিছু ক্ষতি হয়নি বুঝেছিস। আরে ওকে নিয়ে এখন আমাকে পুরো দেশ ঘুরতে হবে, কেউ যদি সন্দেহ করে তখন আমি কি জবাব দেব? আর এখন ওর পেছনে কত খরচা করতে হবে তুমি জানো? ডাক্তার, দামি দামি ওষুধ, আর এসব লোকানোর জন্য লিপস্টিক পাউডারের খরচা আলাদা। বেশি নাটক করিস না, অল্প লেগেছে, কয়েকদিনেই সেরে যাবে। আর এর মোটা মাথাটাও না ঠিক হয়ে যাবে। দু চার দিনটা না আট দশ দিনও হয়ে যেতে পারে, এক মাসও কেটে যেতে পারে। আমার এক এক দিনের ক্ষতিপূরণ চাই, ব্যাস। আরে একটা পয়সার কথাও বলবি না, এমনিতেই আমি ওর জন্য তোকে অনেক টাকা দিয়েছি। কমলা দি, আগে এই ক্ষতিপূরণের টাকা দাও, না হলে আজকের পর থেকে আমি আর কোনো নতুন মেয়ে এখানে নিয়ে আসবো না বলে দিচ্ছি। মেয়ে নিতে হবে না? নরেশ ওকে টাকা দিয়ে দে, আর আজকের পর থেকে না আমাকে ঠিকঠাক মেয়ে এনে দিবি, এত ঝামেলা আমার পোষায় না। আরে আজ পর্যন্ত ওকে নিয়ে কোনো গ্রাহক কোনো অভিযোগ করেনি, এ আবার ব্যবসা করে। এই চল। হিতল। আর তুমি কোন গ্রাম থেকে এসেছো? বল বলসার। ভালো, খুব ভালো। মা, অ্যাজ দ্য হোলি মান্থ অফ রমজান begins in Bangladesh yesterday day, even আমি পড়ি, like the other years traders খুব খারাপ করেছে রে, এত সুন্দর চেহারার কি অবস্থা করে রেখেছে ওই ডাইন। কিন্তু এখন থেকে আর ঘাবড়াতে হবে না, আজকের পরে তোকে কেউ ছোঁয়ার সাহস করবে না। আমি আছি না দাদা, মেয়েটা তোমার কাছে শুধু চার দিনের জন্য এসেছে। আচ্ছা, নিজে সারা বছরের সেটিং করে রেখেছিস? ও হলো সোনার হাঁস, রূপোর ডিম দিয়ে কি আর কাজ হয়? সোনা না, রূপও নয়, এ তো হীরের টুকরো। মুম্বাইয়ে ঢুকে গেছি। হ্যাঁ ঠিক আছে, নতুন না মনে আছে তো? ভালো, খুব ভালো। একদম ঠিক চয়েস করেছেন আপনি, এখন দু মিনিটে সেটিং করে আসছি, এখানেই থাকবেন, হোটেল পাশেই আছে, অনলি 10 মিনিট। ঠিক আছে। হ্যাঁ শোন, আমি যেটা বলছিলাম, এতদিন সামলাতে পারবি তো তুই? আরে কী বলছো বিশ্বাস দাদা, এত বছর ধরে কত মেয়ে হ্যান্ডেল করেছি আমি, এখনও পর্যন্ত 19-20 হয়েছে কি? ভরসা করতে হবে তো দাদা। হ্যাঁ ঠিক আছে,
তাহলে এক মাস থাকবে মেয়েটা তোর কাছে? একদম ভালো থাকবে, ভালো খাওয়া দাওয়া পাবে। আর দাদা, যদি দেখি মেয়েটা লাকি তাহলে রেসের পর রেস, রেসের পর রেস আর একটা মাস। সেটা এক মাস পরে দেখা যাবে সুনীল, কিন্তু রেট কম হবে না। একদিনের জন্য 4,000 টাকা, এক পয়সাও কম হবে না। ডান 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 ডান। কি রে আশা, আজকাল দেখছি তোর নাটকটা একটু বেশিই বেড়ে গেছে। আরে এক মাস যদি একটু অ্যাডজাস্ট করিস তাহলে তোর কী হবে রে সুন্দরী? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল। আয় আয় চলে আয়। আরে সুন্দরী কেমন আছিস রে তুই? যা ভাত বকিস না। এই কি তোর নতুন পাখি? না হলে কি আমি? আচ্ছা শোন, সবসময়ের মতো দুপুরবেলা একে পার্সেল করব, পরের দিন সকালে রিটার্ন পার্সেল, ঠিক আছে না? এখন এই ঠিক থাকলে আমিও ঠিক থাকবো। আয় ভেতরে আয়। আচ্ছা শোন, আমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসছি, তারপর তোকে কাজে বেরোতে হবে, বুঝেছিস? এখন যা তাহলে ফ্রেশ হয়ে একদম চকচকে হয়ে আয়। আর এটা প্রথম কাস্টমার, কথাটা একটু মিষ্টি করে বলিস, বুঝেছিস তো? হ্যাঁ রে আশা, বেরোচ্ছি আমি। আইমে শোন, মালপত্র এখানে রাখবি, আর তুই ওদিকটা শুবি। এই জিনিসপত্র যেন এদিক ওদিক ছড়িয়ে না থাকে, বুঝলি? দিদি ওই বাথরুম ওদিকে আছে। আর শোন, এখানে জল পেট্রোল থেকেও দামি, তোর গ্রামের পুকুর নয়, হিরোইনের মতো চান করবি না, কি বুঝলি? যা। এরকম তাকিয়ে থাকবি না আমার দিকে, মাথা কিন্তু গরম হয়ে যায়, চল। কিছু বলার ছিল। কান্নাকাটির কথা একদম ভাববি না, হ্যাঁ? আমার কিন্তু খুব হাসি পায়, আগে থেকেই বলে দিচ্ছি। না না, আমি কিছু অন্য কথা বলতে চাই। না আমি এখান থেকে পালাতে চাই না। তো আমার ওই রোজ ওষুধ খাচ্ছিস তো তুই? হুম, বিশ্বাসদার রোজ দিত। তাহলে তোর পেটে বাচ্চা আসবে না। এই বিশ্বাসটাকে না দেখাচ্ছি আমি, দাঁড়া। হ্যালো আশা। আরে এ বিশ্বাসের বাচ্চা, তুই এই মেয়েটাকে রোজ ওষুধ দিতিস ঠিকঠাক? কেন, কি হলো, সব ঠিক আছে না? আরে ওর মাসিক আসেনি রে এখনো। আরে ওকে অনেকদিন আগে ওষুধ দিয়েছিলাম। কেন রে? আরে অনেকদিন ওয়াকারের কাছে ছিল না? আরে এইসব হলে ওয়াকারের কাছে তাহলে কি করে বসাতাম, তুমি বলো, জানো তো ও কিরকম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই মেয়েটা তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো, চলো রাখ ফোন। এই মেয়ে, তোর কিচ্ছু হয়নি, তোর মাসিক শুরু হয়ে যাবে পরে, হুম? এখন চটপট কাজে লেগে পর। আর হ্যাঁ, একটু হাসিখুশি থাক, এরকম মুখ চোখ বানিয়ে যাবি না কাস্টমারের কাছে, তো ওদের লাগবে শ্রাদ্ধে এসেছে, এভাবে কাজ হয় না এখানে, সব পুরুষ মানুষ এক রকমই হয়, ওদের না তোর স্টোরিতে কোনো ইন্টারেস্ট আছে না আমার স্টোরিতে, বুঝলি? ওদের তো শুধু একটাই জিনিস চাই, হাসি মুখে করবি তো টিপসও ভালো পাবি, তার মধ্যে কিছু টাকা নিজের জন্য রেখে দে, কিছু কেনাকাটা কর, কিছু বাড়িতে পাঠা, বুঝলি? যা ফ্রেশ হয়ে নে। আরে বিশ্বাস দাদা, তুমিও না আশ্চর্য লোক তো,
আরে বলি হবে আর প্রসাদ বিতরণ হবে না? এক টাকায় চল্লিশ পয়সা তোমার, মানে শুধু তোমার। রূপেশ খারাপ কথা বলতে পারে কিন্তু কথার খেলাপ করে না। কিন্তু তোর এই রূপেশ সামলাতে পারবে তো ওকে? আরে একদম দাদা, তুমি টেনশন নিও না। পুরো নাসিক শহর ওর হাতের মুঠোয়। কাদিধারী, উর্দিধারী, সুটবুটধারী সব ধরনের লোক ওর পকেটে থাকে। ঝামেলার কোনো চান্সই নেই। ঠিক আছে, আর এক মাস ওকে রেখে দে। এই হলো না বুদ্ধিমানের কথা? আমাকে না, তোর রূপেশকে বলিস একটু বুদ্ধিমান হতে। মেয়েটা এক মাস ধরে কিচ্ছু বলছে না, আর আমিও জানি না ওর মাথায় ঠিক কী চলছে। তোর একটু চোখ কান খোলা রাখিস। দাদা তুমি চিন্তা করো না, আমাদের এই রূপেশ ছেলেটা রসগোল্লার মতো মিষ্টি, ও সব সামলে নেবে। আমাকে না, তোর রূপেশকে বলিস একটু বুদ্ধিমান হতে। মেয়েটা এক মাস ধরে কিচ্ছু বলছে না, আর আমিও জানি না ওর মাথায় ঠিক কী চলছে। তোর একটু চোখ কান খোলা রাখিস। দাদা তুমি চিন্তা করো না, আমাদের এই রূপেশ ছেলেটা রসগোল্লার মতো মিষ্টি, ও সব সামলে নেবে। আরে কি খবর রূপেশ ভাই, ধীরেন ভাই, কেমন আছিস? ব্যাস ভালো আছি, তোমাদের খবর কি? আয় বাইরে চলে আয়। আরে বাইরে আয়, চল আয়, বেরিয়ে আয়, চল চল। সুনীল ভাই, চা কফি ঠান্ডা কিছু খাবে? আরে না রূপেশ, সিরিটি যাচ্ছি বাবার দর্শনের জন্য, লেট করে ফেললে ভিড় জমে যাবে। যা যা ভেতরে নিয়ে যা, ওকে রেডি করে রাখ। যা 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 ভেতরে যা। আচ্ছা রূপেশ, আমি চললাম তাহলে। সুনীল, এই মেয়েটা তো একদম গেও মনে হচ্ছে রে। তাহলে ওই আমাদের বিশ্বাস এত লাফায় কেন? রূপেশ ভাই, ওই বিশ্বাসের শুধু কমিশনটা দরকার, বুঝেছ? চলো সিরিটি থেকে ফিরে ফোন করছি। এই শোন 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 ভাই, আমারও একশো এক টাকার পুজো দিয়ে দিস না। ডান ডানা ডান ডান, চলো দাদা। দেখ শান্তি, কাজটা এইভাবেই হয়। দুপুরবেলা আরামে ঘুমোবি, আর সন্ধে হলে রেডি হয়ে একের পর এক গ্রাহককে খুশি করতে থাকবি সারা রাত। হোটেল সব আশেপাশেই আছে, কষ্ট হবে না তোর। আর সব গ্রাহককে খুশি করতে হবে তোকে, ওর জন্য তোকে একদম ফ্রেশ দেখাতে হবে, বুঝতে পারলি কি না তুই? ঠিক আছে, শুয়ে পড় তাহলে, আমরা সব কাছেই আছি। আর তোর বিছানাটা ওদিকে আছে। হ্যাঁ, অর্থদা বিশ্বাস, যা যা তাড়াতাড়ি যা। সুর বাঁচতে শুরু করে দিয়েছিল, আর শান্তি খুব শান্তিতে চিরকালের মতো ঘুমিয়ে পড়তে চেয়েছিল। কিন্তু তারপর তার মায়ের কথা মনে পড়ে যায়, আর মনে পড়ে যায় ছোটবেলায় তার দিদির আদর। হতাশার ঘোর অন্ধকারে তখনও পর্যন্ত আশার এক ক্ষীণ কিরণ বেঁচে ছিল,
যেটা শান্তিকে বলছিল যে হার মানিস না, নিজের মুক্তির জন্য লড়াই কর। সবে তো তিনটে বাজে, আমরা তো পাঁচটায় বেরোবো। চল ঘুমিয়ে নে, ফুল নাইট কাজ করতে হবে। দেখ রূপেশ, আমাদের যদি ভালো পয়সা ইনকাম করতে হয় তাহলে মেয়েটাকে অন্তত দু সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে। সুনীলকে বলিস। সুনীলকে নিয়ে চাপ নেই, আর যত ক্যাচাল করবে ওই বিশ্বাসটা, কমিশন বাড়াও, এটা করো, যত ঝামেলা। ঠিক আছে, চাপ নেই, আমি ডিরেক্ট বিশ্বাসকে ফোন করে পটিয়ে নেব। দেখ কি ব্যবস্থা করতে হবে। আমি ওকে সোজা পুনেতে নিয়ে যাব।
পেলি মেয়েটাকে? না পাইনি, পালিয়ে গেছে। পালিয়েছে না ছাই, এখানেই কোথাও আছে দেখ না। আরে সুনীল তো বলেছিল না একেবারে সিধে সাদা, কোনো রকম ঝামেলা করবে না। আরে ও তো আমাকে তাই বলেছিল, আর মেয়েটা দেখতেও তো গেও। চল এদিকটা দেখি, জানলা দিয়ে পালিয়েছে, এদিকটাই কি আসবে? চল খুঁজে চল দেখি, পেয়ে যাবো, টেনশন করিস না। চুরি করতে এসেছিস তাহলে? খাবার চুরি করতে এসেছিস? খিদে পেয়েছে, খাবার খাবি? আরে আরে আমি তোকে কিচ্ছু করব না, আর তুই ওই ছুরিটা ওখানে রেখে দে। কিছু খাবি? এমনিতে আমি এখানে একাই থাকি, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না, যদি ছুরিটা হাতে রাখলে তোর নিরাপদ মনে হয় তাহলে রাখ তোর কাছে। আচ্ছা একটা কথা বল, তুই ঘরের ভেতর এলি কি করে আর খাটের নিচে শুয়ে পড়লি? কি চাই তোর এবার তো বল। তুই এবার শুয়ে পড় মা, অনেক সহ্য করেছিস তুই। কাল সকালে সবার আগে আমরা দুজন পুলিশের কাছে যাব, ঠিক আছে? দিদি পুলিশের কাছে না, ওরা আমাকে বাড়ি যেতে দেবে না, পুলিশের কাছে না। আচ্ছা আচ্ছা দিদি, ঠিক আছে ঠিক আছে, শান্ত হ, কান্না বন্ধ কর, আমি অন্য কিছু ভাবছি। তুই এবার একটু ঘুমিয়ে নে। দিদি তুমি আমায় ওদের কাছে আবার পাঠিয়ে দেবে না তো? না সোনা, আমি তোকে ওদের কাছে পাঠাবো না। তোকে তোর বাড়ি ফেরানোর জন্য আমাকে অন্য কিছু করতে হবে। নমস্কার দিদি। নমস্কার। আমরা এই আপনার পাশেই থাকি, আসলে আমার ভাইজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কোথাও চলে গেছে বা রাস্তা গুলিয়ে ফেলেছে, ভুল করে আপনার বাড়িতে আসেনি তো? আরে না না, চেনা নেই জানা নেই, ও আমার বাড়িতে কেন আসতে যাবে? না না, সবে গ্রাম থেকে এসেছে তো, তাই সব বাড়ি ওর কাছে একই লাগবে, তাই ভাবলাম হয়তো আপনার বাড়িতে যদি এসে থাকে। আচ্ছা ঠিক আছে। ওরা আমায় খুঁজছে না? হ্যাঁ খুঁজছে। তুই আমায় ভরসা করতে পারছিস না? না ঠিক আছে, করিস না ভরসা, কিন্তু তোকে এখান থেকে আমি বের করবই, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে, কিন্তু আমাদের পুলিশের কাছে যেতেই হবে। পুলিশ? তুই ভয় পাস না, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো তোর সাথে, আমার মতো করে আমি সবটা সামলে নেব। আর হ্যাঁ,
আমি এখন বাইরে যাচ্ছি, এক ঘন্টার মধ্যে কিছু বন্দোবস্ত করেই ফিরে আসছি, আর তারপর তোকে এখান থেকে নিয়ে যাব। এখন আমরা দুজন পুলিশ স্টেশনে যাব। কিন্তু কি করে দিদি ওরা দেখতে পেলে? খুঁজছে তোকে, কিন্তু তোকে ওরা দেখতে পাবে না। এনে চল বেরিয়ে। আচ্ছা শোন, তুই একদম স্বাভাবিকভাবে হাঁটবি, একদম ভয় পাবি না, আমি তোর সাথে কথা বলতে থাকবো, চুপচাপ যাবি, হ্যাঁ ঠিক আছে? কি বললি? আরে প্রভুকে বল প্রথমে বাস স্টপ তারপর রেল স্টেশন খুঁজতে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আরে ধীরেন, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, যে করি হোক মেয়েটাকে খুঁজে পেতে হবে, নইলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ যা করবি তাড়াতাড়ি কর। বিপদ কেটে গেছে, এখন আর ভয় পাওয়ার কিচ্ছু নেই, আসতে চল। ভয় পাস না, চল। ইন্সপেক্টর, এই মেয়েটাকে বাংলাদেশ থেকে স্মাগলিং করে ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছে, আর তারপর বেচারিকে পুরো ইন্ডিয়াতে ঘোরানো হয়েছে, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মুম্বাইতে, তারপর এখানে নাসিকে। একে শুধু ব্যবহারই করা হয়েছে, টাকার জন্য একে দিয়ে কি কি করানো হয়েছে আপনি ভাবতেও পারবেন না। দেখে তো খুব বড় প্রস্টিটিউশনের কেস বলে মনে হচ্ছে। দেখুন সুশীলা দেবী, এটা একটা বেআইনি স্থানান্তর, মানে ইলিগাল ইমিগ্রেশন বলে মনে হচ্ছে। হ্যাঁ আমি না কোথায় বললাম, কিন্তু এতে এর কি দোষ আছে? এর ইচ্ছেই তো কিছু হয়নি, তাই না? দেখুন আপনি ঠিকই বলছেন, সেই জন্যই তো আমি ওর উপর অ্যাকশন নিচ্ছি না, আমি ওই অজ্ঞাত লোকেদের উপরই অ্যাকশন নিতে চাই। আমিও জানি আর আপনিও জানেন ইন্সপেক্টর, যে যদি কেসও করা হয় তাহলে সেটা চলতেই থাকবে, সমাধান হবে না। দেখুন সুশীলা দেবী, যদি আমাকে অ্যাকশন নিতেই হয় তাহলে কিন্তু প্রথমে কেসটা করতে হবে, এটা একটা নর্মাল প্রসিজার। ঠিক আছে, আপনি আপনার ডিউটি পালন করুন, কিন্তু আমিও আমার দিক থেকে কিছু ব্যবস্থা করেছি। কি? দেখুন ইন্সপেক্টর, আমার পরিচিত কিছু সমাজসেবী সংস্থা আছে, তারা সবাই আমাকে একটাই কথা বলছে, যে পুলিশের সাথে সাথে চাইল্ড কেয়ার কমিটিকেও আমাকে এই কথাটা জানাতে, সেটা আমি করে ফেলেছি। শুধু তাই নয়, আমার পরিচিত কিছু লোক লোকাল নিউজ চ্যানেলেও কাজ করে, আমি ওদের আর প্রেসকেও এখানে ডেকেছি। তিন মাস ধরে এর মানুষ আর মানবিকতা দুটোর উপর থেকেই বিশ্বাস চলে গেছে। সুশীলা দেবী, এই কেসটাকে আপনি আমার উপরে ছেড়ে দিন, যা ঘটে ঘটুক, আমি একে এর বাড়ি বাংলাদেশে ফেরত পাঠাবই, কথা দিয়েছি আমি, আর সেই জন্যই আমার আপনার সাহায্য দরকার। স্যার, 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 ওই মেয়েটাকে আপনার খুঁজে পেয়েছেন নাকি? মেয়েটাকে তো পেয়ে গেছি, এবার তুই দেখ তুই কি পাবি আর কতটা পাবি। আরে স্যার ছেড়ে দিন না, কি করেছি সেটা বলতে তো। দেখুন শুধু শুধু আমাকে ধরে নিয়ে যাচ্ছেন।
দেখো শান্তি, আমি ইতিমধ্যেই মিনিস্ট্রি লেভেলে কথাটা জানিয়ে রেখেছি, তোমার কেস তাড়াতাড়ি এগিয়ে যাবে। বাংলাদেশে এর ফ্যামিলিতে কবে খবর পৌঁছবে? খুব তাড়াতাড়ি সুশীলা, ওই আসলে আমাদের সরকার ওদের সরকারের সঙ্গে কথা বলবে, আর ওখানকার চাইল্ড কেয়ার কমিটির সাথেও কথা চলছে, ওখানে ঢাকাতে। স্যার, ঢাকার চাইল্ড কেয়ার কমিটির সেক্রেটারির নাম হলো দেবজিৎ বসু, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছি স্যার। ওনারাই বাচ্চাটার বাবা মার কাছে কতক্ষণে পৌঁছতে পারবেন? স্যার, ভিকটিম শান্তি আমাদের যা ডিটেলস দিয়েছে সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। ফরেন মিনিস্ট্রির ডিরেক্টরের সঙ্গে কথা বলো, ফর্মালিটির জন্য ডিলে করলে চলবে না। প্রসেসিং শুরুও হয়ে গেছে স্যার, কোনো ডিলে হবে না। কাপারপাড়া গ্রামে একটা বস্তি আছে, মেয়েটার নাম শান্তি দেবলোক। শান্তি দেবলোক? আচ্ছা, ওর মার নাম কি মৃণালিনী দেবলোক? হ্যাঁ হ্যাঁ, 3 মাস আগেই ওই ভদ্রমহিলা তার মেয়ে শান্তি দেবলোকের নামে মিসিং কমপ্লেন করেছিল। তুমিও নাকি পুলিশ স্টেশনে ডাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে আসছি। ওই মৃণালিনী দেবলোককে নিয়ে আসো, উনি সত্যি কথাই বলেছিলেন, ওনার স্বামী এক নম্বরে মিথ্যেবাদী ও মাতাল, ও ওকে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ জানাব। বলুন, তোমার মা কোথায় আছেন? আপনার মেয়ে শান্তির খোঁজ পাওয়া গেছে। কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কোথায়? মুম্বাইয়ের আশেপাশে। মুম্বাইয়ের আশেপাশে? আপনার সন্দেহ ঠিক ছিল। আপনার স্বামী কোথায়? মানে আপনার স্বামী আপনার মেয়েকে বেঁচে দিয়েছিল। চলো, কিন্তু আমার মেয়ে এত দূর কি করে চলে গেল সাহেব? এটা অনেক বড় গল্প। শান্তি এখন মুম্বাইয়ের কাছে নাসিক নামে একটা শহরে আছে, আপনাদের ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, আপনাদের আজকেই যেতে হবে। শান্তির সঙ্গে ঘটা ভয়ঙ্কর অন্যায়কে দেখে এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে পড়ে, প্রত্যেকেই মা মেয়েকে মিলিয়ে দেওয়ার জন্য উৎসুক ছিল, আর সেই সঙ্গেই শান্তির অপরাধীদের ধরাটাও প্রয়োজনীয় হয়ে উঠেছিল, যাতে সেই সব জন্তুগুলো আর কারো জীবন নষ্ট না করতে পারে। এই বিকাশ বিশ্বাস যেই হোক, ওকে ফোন করে এইখানে থানায় হাজির হতে বল। স্যার, ও বেঙ্গলে আছে। বেঙ্গলের যেখানেই থাকুক না কেন, ওকে নাসিকে আসতে হবে, বুঝেছিস? না হলে তোদেরকে জ্যান্ত পুঁতে দেব, জ্যান্ত। ওই ফোনটা দাও। হ্যাঁ রূপেশ, সব ঠিক আছে তো ওখানে? বিশ্বাস, এখানে কিছুই ঠিক চলছে না। কেন, কি হয়েছে কি? আরে মেয়েটা খুব ঝামেলা করছে, বাবাল হতে পারে এখানে। আরে কালকেই তো তুমি ফোন করলে, বললে মেয়েটাকে আরো 2 সপ্তাহ রাখবে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু জানি না মেয়েটার কিছু একটা হয়েছে, বুঝলি? শোন না, তুই এখানে চলে আয়, তুই ওকে নিয়ে যা এখান থেকে, নইলে বড় কেলো হয়ে যাবে এখানে। ঠিক আছে, আমি আসছি। আজই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, পরশু ওখানে পৌঁছে যাব। আচ্ছা, আমার শান্তির সঙ্গে একটু কথা বলা। ভাই বিশ্বাস, ও তো কারোর সঙ্গে কথাই বলতে চাইছে না। তুই নিজে এখানে আয়, আর ওকে নিয়ে যা, তাড়াতাড়ি আয় ভাই। বাবা কি আমাদের এতটাই অপছন্দ করত? হ্যাঁ মা, ও সবসময় তোদেরকে আর আমাকেও নিজের বোঝা বলে মনে করত, কিন্তু আমি কখনো এটা ভাবতে পারিনি যে ও এতটাই নিচে নামতে পারে যে আমার শান্তিকে।
স্যার স্যার আমার কোনো কাজ ছিল না, আমার মাথা খারাপ হয়ে গেছিল স্যার। কিছু করা ছিল না তো নিজের মেয়ের জীবনটা কেন বরবাদ করলি, নরকে কেন ঠেলে দিলি, কি দোষ করেছিল? স্যার আমি বা কি দোষ করেছি, আমি তো শুধু একটু খেতে চেয়েছিলাম, একটু আরামে ঘুমোতে চেয়েছিলাম। তোর বউ দিন রাত মেহনত করে চলে মেয়ে দুটোকে মানুষ করবার জন্য, তোকে মদ গেলানোর জন্য না। আমি তো রাজত্ব চাইনি, এক বোতল মালের জন্য টাকা চেয়েছিলাম একটু নেশা করব বলে, ও সেটাও দিতে চাইল না। স্যার স্যার আমি কি করতাম, আমার তো কোনো ছেলেও নেই। শুধু একটা মাত্র বোতলের জন্য তুই নিজের মেয়েকে বিক্রি করে দিলি, নোংরা জগতে ঠেলে দিলি ওকে। এই শান্তি, পার্থদা খুব ভালো লোক, মন দিয়ে কাজ করিস, ভালোভাবে থাকিস। হ্যাঁ ঠিক আছে আমি আসি। হ্যাঁ চা। ৪০ টাকার জন্য তুই একটা মানুষকে বিক্রি করে দিয়েছিস, যাকে তুই এই পৃথিবীতে এনেছিলিস, তাও কিসের জন্য? শান্তি দেখো তো কে এসেছে। হ্যাঁ রূপেশ, এইসবে ট্রেন থেকে নামলাম। আর কত নিচে নামবি তুই? আপনি যা করেছেন সারা জীবন আমি ভুলতে পারবো না। কিন্তু শান্তিকে তো এসব ভোলাতেই হবে দিদি, ওকে এত ভালোবাসা দিন যাতে ও সবকিছু দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। সীমানা দুপারে দেশে চাইল্ড কেয়ার কমিটি এই পীড়িত পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে। অপরাধীদের মধ্যে নাসিকের রূপেশ আর ধীরেন আর পশ্চিমবঙ্গের বিশ্বাসকে ছাড়া এই কেসের সঙ্গে যুক্ত কোনো হিউম্যান ট্রাফিকার, কোনো দালাল এখনও পর্যন্ত ধরা পড়েন। তিন অভিযুক্তকেই PITI অর্থাৎ প্রিভেনশন অফ ইমরাল ট্রাফিকিং অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনজনই এখন জামিনে মুক্ত আর কেসটা পেন্ডিং। খুব স্বাভাবিকভাবেই এই মামলায় প্রথম আঙুল ওঠে শান্তির বাবা বিজয় দেবলোকের দিকে, কিন্তু যদি একটু গভীরে গিয়ে ভাবা যায় তাহলে সেই সমস্ত মানুষই শান্তির অপরাধী যাদের পেশায় দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। হিউম্যান ট্রাফিকার বা দালালরা শুধু এই জন্যই প্রশ্রয় পায় কারণ ক্রয় করা সেক্সের একটা অনেক বড় বাজার আছে। এতে সেই সমস্ত লোক যারা বর্ডারে ট্রাফিকারদের হিউম্যান ট্রাফিকিংয়ে সাহায্য করে, সেইসব পশ হোটেল, সেসব চিপ লজ যার মাধ্যমে দালালরা তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে, তারা প্রত্যেকে যুক্ত। কিন্তু তারা এই জন্য চুপ থাকে কারণ পয়সা কথা বলে,
কারো দিকে সোজাসুজি আঙুল ওঠে না। এই মামলায় শান্তিকে যে মহিলাটি সাহায্য করেছিলেন ক্রাইম পেট্রোল তাকে কুর্নিশ জানায়। মনে যখন দয়া আর সাহস দুটোই জেগে ওঠে তখন শান্তির ঘুম ঘুমানো সম্ভব নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।